এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। যুক্তরাষ্ট্রের মিশিগানে নারী উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক সংগঠন ভায়োলেটসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন মিশিগান, টেক্সাস সহ অন্যান্য রাজ্যের নারী উদ্যোক্তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ইউরোপের দেশ ফ্রান্স, যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে জীবনযাত্রার ব্যয়, ফলে দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। তার উপর কন্টেইনার খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের দামও। সব মিলিয়ে নানামুখী সংকটে প্রবাসী বাংলাদেশিরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর দল বেঁধে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সোনারগাঁ থানার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ SSC 10 এবং SSC 12 ব্যাচের সদস্যদের অংশগ্রহণে নৌবিহার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের সদস্যরা ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে যান। সেখানে নানা আয়োজন। শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলন ঘিরে দুপক্ষের পাল্টাপাল্টি মিছিল মিটিংয়ে নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এদিকে সম্মেলন নিয়ে উজ্জীবিত নেতা কর্মীরা, নেওয়া হয়েছে জোর প্রস্তুতি। আয়োজকরা জানান, একটি সুশৃঙ্খল, সফল ও সার্থক সম্মেলন কেন্দ্রীয় নেতাদের উপহার দিতে চান তারা।